আজকের ব্যায়ামের নিয়মিত আয়োজনে থাকছে বেঞ্চ প্রেস বা চেস্ট প্রেস। যারা ব্যায়াম করেন বা করেন না তারা সবাই কিন্তু জীবনে কখনো না কখনো বেঞ্চ প্রেস চেষ্টা করেছেন। আর তো তাদের জন্যই বলছি, এটা হচ্ছে আপনার আপার বডি ওয়ার্কআউট, ঠিক নাভি থেকে শরীরের উপরের অংশের সিঙ্গেল মোস্ট পপুলার অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড টোটালি বলতে গেলে যে সব জায়গাতে যেটা প্র্যাকটিস করা হয় এটা হচ্ছে সেই ব্যায়াম। তো আমরা এখানে দেখব যে কিভাবে আমরা ব্যায়ামটা করব, কিন্তু তার আগে আমাদের জানতে হবে যে আমরা কি জেনে বুঝে করছি ব্যায়ামটা না কি। তো এখানে বেঞ্চ প্রেসে কোন কোন মাসেলটা অ্যাক্টিভেটেড হয়, বেসিক্যালি এটা হচ্ছে আপনার পেক্টোরালিস মেজর, কিন্তু যখন আমি হাত দিয়ে লিফট করছি তার জন্য এটা বাইসেপ, ট্রাইসেপ এবং কিছুটা শোল্ডারেও এটার কাজ হয়ে থাকে। তো আমরা এখানে ডাম্বেল এবং বারবেল দুটোই ব্যবহার করছি। তার সাথে আমরা পরিচয় করে দিই, ডাম্বেলে থাকছে ফাতেমা আর বারবেলে থাকছে লিওন। এখানে আমরা একটা নতুন প্রপস ইউজ করছি, বেঞ্চ ইউজ করছি। বেঞ্চে ছাড়া করা যাবে কিন্তু সেক্ষেত্রে রেঞ্জ অফ মোশনটা কম হবে, ওটা আমরা পরে এক্সপ্লেন করছি। আগে আমরা বেসিকলি কীভাবে করতে হবে আমরা সেটা দেখব। ওকে, যেখানে আছো আমি এখানে একটু দেখিয়ে দিই। যখন যেহেতু এটা চেস্ট প্রেস, আমি বলেছি যে বেঞ্চ প্রেস বা চেস্ট প্রেস, তাহলে খেয়াল করতে হবে যে হাতটা যখন উঠছে ঠিক যেন চেস্ট বরাবর থাকে। এটা যদি হাতটা কিছুটা সামনে চলে আসে কিংবা কিছুটা পিছিয়ে যায় তাহলে কিন্তু আমার টার্গেট মাসেলটায় লাগছে না, আর কিছুটা পিছিয়ে গেলে পরে যেটা হচ্ছে তখন কিন্তু আমার রিস্ক ফ্যাক্টরটা থাকছে যে কোনো সময় ওয়েটের একটা আঘাত লাগতে পারে আমার, যেহেতু আমরা শুধুমাত্র বিগিনারদেরকেই প্রথমে ফোকাস করছি। সুতরাং আমরা বলবো যে আপনারা খেয়াল করবেন যে যখন আপনারা তুলবেন ঠিক চেস্ট বরাবর থাকবে এবং নামবে যখন ঠিক চেস্ট বরাবরই নামবে। ওকে, ঠিক আছে লিওন উঠে যাও। আর যখন আমরা ডাম্বেল দিয়ে করব তখন যেটা হচ্ছে খেয়াল করতে হবে অনেক সময় যে হাত খুব ক্লোজে চলে আসে, অনেকে দেখা যায় যে খেয়াল করছে খুব ক্লোজে চলে আসে এবং ওখান থেকে লিফট করেন, এটা কিন্তু তখন ট্রাইসেপের এক্সারসাইজ হয়ে যায়, হাতের ট্রাইসেপ এই এরিয়াটায় বেশি প্রেশার পড়ে যায়। যদি আমরা চেস্টেই ফোকাসটা করতে চাইছি তখন বরাবর বরাবর থাকতে হবে শোল্ডার ওয়াইড, এবং সেখান থেকে যখন নামবে ঠিক চেস্ট বরাবর নামবে। যেহেতু এটা একটা স্টিক আমরা থাকছে না, শুধু ফ্রি ওয়েট থাকছে, এমন হতে পারে যে একটা হাত উপরে চলে গেল একটা হাত নিচে চলে গেল, এটা খেয়াল করতে হবে যে যেন একটা অ্যালাইনমেন্টে থাকে। এবং যদি এমন হয় যে কারো কারো হাতে সমস্যা আছে, যে কারো হাতে ভারী লিফট করতে পারেন না, হয়তো ডান হাতে সমস্যা, বাম হাতে ঠিক আছে, এ হাতে অল্প ওয়েট নিতে পারছেন, এই হাতে কম বা বেশি, সেই ক্ষেত্রে আমরা বলবো যে তাদের জন্য বারবেলটা ভালো, যে মোটামুটি একটা প্রপোর্শনেট ওয়েট ইউজ করলেন। আর যদি ডাম্বেল ইউজ করেন তাহলে একটু খেয়াল করে নিতে হবে যে কোনভাবে হলে আপনার সেফটি মেজারটা ঠিক থাকে। ওকে, তো আমরা আরেকবার দেখি। ওকে, একদম ঠিক। এখানে আরেকটা যেটা ভুল হতে পারে, যেহেতু করতে দেখলাম যে বেঞ্চে যখন আপনি শুবেন মাথাটা একদম ঠিক বেঞ্চ, হ্যাঁ আরও একটু নামো, ব্যালেন্সটা থাকতে হবে। হুটহাট হঠাৎ করে করতে গেলে এমন হতে পারে যে বেঞ্চে বাইরে চলে গেল, কিংবা যারা একদম ফ্লোরে করছেন তাদের এমন হতে পারে যে শরীর বেঁকে আছে। খেয়াল করতে হবে যে একদম লম্বা অ্যালাইনমেন্টটা থাকে এবং বাকি পুরো শরীর যেন ব্যালেন্সে থাকে। ওকে, অ্যান্ড ফাস্টার, ওয়ান টু অ্যান্ড থ্রি অ্যান্ড ফোর, ওকে অ্যান্ড আপ। অবশ্যই ওয়েটটা যখন তুলবেন তখন এক্সেল নিঃশ্বাসটা ছাড়তে হবে, নিঃশ্বাস ছেড়ে শরীর কোরটা ব্যালেন্সে রেখে অ্যাক্টিভেটেড রেখে চেপে তারপরে তবেই তুলবেন। যাদের আমরা আগে বলেছি যে আপার বডি ওয়ার্কআউটে যেটা হয় যে আপনার শুধু একটা মাসেলে আসলে ওভাবে টার্গেট করলে পরেও আদার মাসেলগুলো কানেক্টেড হয়, সুতরাং আপনারা যারা চেস্ট গঠন করতে চাইছেন তাদের জন্য এই ব্যায়ামটা খুবই ভালো। পাশাপাশি এটা শোল্ডার জয়েন্ট বা হাতের জোর বা ব্যালেন্সের জন্য এই ব্যায়ামটা খুবই কার্যকরী।
এজন্য আপনারা যেটা করতে পারেন, খুব হালকা ওয়েট দিয়ে শুরু করতে পারেন এবং 12-15 রেপিটেশনে আস্তে আস্তে বাড়াতে পারেন এবং 3টা সেট পর্যন্ত করবেন।